পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর বনের নাম সুন্দরবন। দুর্ভাগ্যবশত আপনি যদি সেখানে হারিয়ে যান, তাহলে আপনার বেঁচে ফেরার চান্স কতটুকু তা জানতে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, অ্যানপ ক্রিয়েশন থেকে আমি নাঈমুল ইসলাম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর জঙ্গল সুন্দরবন, কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আসুন জেনে নেই জিম রবার্টের বর্ণনা থেকে সুন্দরবন কতটা ভয়ঙ্কর। জিম রবার্টকে হয়তো অনেকেই চেনেন। উপমহাদেশে মানুষকে এক ভাগ ও চিতা মেরে মানুষের অনেক উপকার করেছিলেন তিনি। তিনি সুন্দরবন ভ্রমণ করে বলেন, পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর জঙ্গল সুন্দরবন। আফ্রিকা কেন, পৃথিবীর কোথাও কোনো বন্যজন্তু আপনার গায়ে পড়ে আক্রমণ করতে আসবে না যদি আপনি কোনো কারণ ঘটান। এর একটা কারণ আছে, সব জীব জানোয়ারের মধ্যে আল্লাহ মানুষ সম্বন্ধে একটা ভয় দিয়ে দিয়েছেন। তারা যদি হঠাৎ করেই মানুষের সামনে পড়ে যায়, তৎক্ষণাৎ তারা পালিয়ে যায়। একজন মানুষ চেঁচামেচি করে এক পাল হাতিকে তাড়িয়ে দিতে পারে এবং দেয়ও। ধরুন আপনি সুন্দরবনে শিকার করতে গিয়েছেন, সেখানে কিন্তু আপনিও আরেকজনের শিকার, আর সে শিকারই আপনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তার চোখ, কান আর জঙ্গল ব্যবহার করার ক্ষমতা ইত্যাদি আপনার সাথে তুলনা হয় না। তখন তফাৎটা লোমহর্ষক। আপনার একটা ভুল পদক্ষেপ তখন হবে আপনার মৃত্যুর কারণ, আর আপনি হবেন তার শিকার। আর এ কারণেই সুন্দরবন এতটা ভয়ঙ্কর শিকারী ভূমি। অবশ্য আরও কারণ রয়েছে ভয়ঙ্কর হওয়ার, তবে এটাই প্রধান কারণ। সুন্দরবনের যে অংশটা বাংলাদেশ সীমান্তে পড়েছে, শুধু তাতেই রয়েছে 500টিরও বেশি বাঘ। সবগুলো বাঘই বেঙ্গল টাইগার, আর সবগুলোই মানুষ খেকো। সব বাঘ যে মানুষ খেয়েছে তা কিন্তু নয়, কিছু কিছু বাঘ আছে যারা এখনও মানুষ খায়নি। তবে এই নয় যে সেগুলো মানুষ খেকো নয়, কারণ হলো সেগুলো সুযোগ পায়নি। অবশ্য সুযোগ পেলে তারা আক্রমণ করতে দেরি করবে না। মনে করুন একজন শিকারী আফ্রিকার জঙ্গলে, আরেকজন শিকারী সুন্দরবনে হারিয়ে গেছেন। তাদের দুজনের হাতেই রয়েছে রাইফেল, পর্যাপ্ত পরিমাণে গুলিও রয়েছে তাতে। যিনি আফ্রিকার জঙ্গলে হারিয়েছেন তিনি দুশ্চিন্তা করার তেমন কোনো কারণ নেই। তিনি বিরক্ত না করলে কোনো বন্যজন্তু তাকে আক্রমণ করতে আসবে না। খিদে পেলে তিনি হরিণ মেরে খেতে পারেন, তৃষ্ণার্ত হলে নদী, খাল, ঝর্ণা বা ডোবার পানি খেয়ে জীবনযাপন করতে পারেন। রাত্রে গাছে উঠে বা আগুন জ্বালিয়ে ঘুম দিলে কেউ তাকে বিরক্ত করবে না। তারপর একদিক পানে চলতে চলতে আজ না হয় কাল কোনো না কোনো লোকালয়ে পৌঁছে যাবে। আর যিনি সুন্দরবনে হারিয়েছেন তিনি যে কোনো মুহূর্তে বাঘের চোখে পড়বেন, যে মুহূর্ত থেকে বাঘ তার পেছনে লেগে যাবে তাকে পাকড়াও করার জন্য। তার এক মুহূর্তের অসাবধানতাই যথেষ্ট, তিনি বাঘের হাতে মারা পড়বেন। খিদে পেলে অবশ্য হরিণ মেরে খেতে পারবেন, তবে পানি খেতে পারবেন না, কেননা সেখানে সব পানিই লোনা। দিনে দুবার সমুদ্রের জোয়ার এসে পুরো বনটাকে ডুবিয়ে দেয়, কাজে মাটিতেও থাকা চলবে না। কাছে রয়েছে বিষাক্ত সব সাপ, নদী পার হওয়ার কথা ভুলেও ভাববেন না, নদীতে রয়েছে বড় বড় সব কুমির। একদিকে যে ছুটবেন সেটার আশাও বাদ, কারণ সুন্দরবনের এলাকায় তেমন কোনো মানুষের বসবাস নেই। সব মিলিয়ে কোনো মানুষের বাঁচার চান্স 0%। হ্যাঁ, কেউ যদি অনেক বেশি ভাগ্যবান হন তবে তিনি বেঁচে ফিরতে পারেন। অবশ্য এখন টেকনোলজির যুগ, মানুষ সহসাই খবর আদান প্রদান করতে পারেন, সেক্ষেত্রে বেঁচে যাওয়ার চান্স অনেকটাই রয়েছে। জিম রবার্ট যখন কথাগুলো বলেছিলেন তখন টেকনোলজি ততটা উন্নত ছিল না। তারপরও সুন্দরবন যতটাই সুন্দর হোক ততটাই ভয়ঙ্কর। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে, আপনারা চাইলে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকের মতো এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।